মাথায় কাপড় দিয়ে রাখছে, পাছায় কাপড় নাই, তার এতটুক অন্যায় এখানে গলার মধ্যে দিয়ে রাখছে, তার তো কিছু নাই, শেষ, সব কিছু শেষ। আমার বুড়া বয়সে যে আছে তাও নাই তার কাছে, তা আমার মনে হচ্ছে। আমি যে বুড়া বুড়ি হয়ে গেছি না, আমার যা আছে তার এক ভাগও নাই, সব শেষ। সে নিজে অবৈধ বলে অন্য শিল্পীদের উপরে সে হাত তুলতে পারতেছে, কারণ তাকে এখন কেউ দেয় না। আঙ্গুর খেতে না পারলে আঙ্গুর টক থাকে ওর কাছে, এখন আঙ্গুর টক ওকে কেউ পাত্তা দিচ্ছে না। ও এই মিডিয়াটা ইসা মিডিয়াতে পচাইছে, ওর বাপের সম্পদ দিছে, আমার বাপের নাই। এখন ভাই আপনি আমার ভাইয়ের সাথে কথা বলছেন, ইটালিতে থাকে, কোটি কোটি টাকা, ওই আমারে তো দেয় না 5 কোটি টাকা সিনেমা বানাইতে, 1 কোটি টাকা, 10 টাকা দেয় না আমাকে, আর ওকে সিনেমা বানাইতে দিছে। ওনার ওর বয়স মাত্র 18 না 19 চলতেছে, এই বয়সে আবার ইয়ে ছিল, ও কোথায় ছিল, বাড়ির বাইরে ছিল এত বছর, কোথায় ছিল সে, সিনেমার জন্য বিষ খাইছে, তাহলে সে কোথায় ছিল, তার অবৈধ টাকা দিয়ে সে সিনেমা বানাইছে, আর বলেন এত টাকা গেছে, অত টাকা যায় নাই, সে নিজে অবৈধ টাকা। আমি আল্লাহ মাফ করুক, আমার এটা বলতে কষ্ট হচ্ছে, সে নিজে অবৈধ বলে অন্য শিল্পীদের উপরে সে হাত তুলতে পারতেছে, কারণ তাকে এখন কেউ দেয় না। আঙ্গুর খেতে না পারলে আঙ্গুর টক থাকে ওর কাছে, এখন আঙ্গুর টক ওকে কেউ পাত্তা দিচ্ছে না, ও করে না। ও দেখলো কি করে ভাইয়া, আপনি যে খারাপ আমি দেখলাম কি করে, যখন আমি আপনার সাথে করব কিছু বা আপনি কেউ সাথে করবেন, আমি ওই জায়গাটা থাকবো, ওখানে আমি টাকা গুনবো, তখন আমি জানবো আপনি খারাপ, তাছাড়া আমি জানবো না খারাপ। আর ছেলেরা খারাপ হয় না, হয় মেয়েরা খারাপ, মেয়েরা সাইদ্ধা ছেলেদেরকে নষ্ট করে। আর ফিল্মের মধ্যে এগুলো নাই, থাকতে পারে দুই একজন, সেগুলো আমি জানি না কে আছে কে নাই, কিন্তু এগুলো ফিল্মের মধ্যে হয় না ভাই। তাকে অফার করে কি করে ভাই, একটা জিনিস চিন্তা, আমি এখানে কত বছর, 9 বছর ধরে থাকি, আমার এলাকার মধ্যে আমাকে কেউ তো একটা বাজে কথা বলতে পারে নাই, নাইলে বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এই জন্যে এখন কিন্তু দাঁত পড়ে যায় তাকেও বাজে কথা বলে। তো ওকে চান্সটা পেলো কি করে মানুষ, ওকে অফার দেওয়ার চান্সটা কী করে পায়? আমার আমরা কি সুন্দরী ছিলাম না, কই আমাদেরকে তো অফার দেয় না। প্রতিটা মানুষেরই ব্যক্তিত্ব আছে, ছেলেরা এত পচে যায় নাই, ছেলেদের মধ্যে পার্সোনালিটি আছে, কোনো হিরো তাকে বলবে না, কোনো ডিরেক্টরও বলবে না, প্রডিউসারও বলবে না, হয়তো তাকে বলছে কোনো দারোয়ান টারোয়ান বা মেকআপ ম্যান বা অন্য কেউ, আমি জানি না, আমার আমার মাথায় ঢুকতেছে না। এই কথাগুলো বলছে, আমরা এখন সমাজে মুখ দেখাতে পারছি না, আমার কাছে ঘৃণা লাগতেছে। আমি বুঝে নবী সাফায়েত করবেন, এত বড় কসম খাইছি আমি, যে কেউ আমার আমার সম্বন্ধে লেখুক, যে মিডিয়ার মধ্যে কেউ আমাকে আমার কথাই বলুক, আমি তো ছোট্ট একজন আর্টিস্ট, তাই না, আমি বিশাল নায়িকা না। দিল, নিজে পারবে না খেতে, অন্য কেউ খেতে দিবে না। হ্যাঁ, মিডিয়াতে প্রতিটা মেয়ে কি রাস্তার ঘাটের মেয়ে, কলকাল স্ট্রিক গার্ল, প্রতিটা মেয়ে পোষ নিয়ে আসে না, প্রতিটা তাদের ফ্যামিলি আছে, প্রতিটা মানুষের ভালো একটা ফ্যামিলির থেকে আসে। আর এই মেয়ে তো কথাই বলতে পারে না ভাইয়া, আপনি একটা জিনিস দেখছেন, মাথায় কাপড় দিয়ে রাখছে, পাছায় কাপড় নাই, তার এতটুক অন্যায় এখানে গলার মধ্যে দিয়ে রাখছে, তার তো কিছু নাই, শেষ, সব কিছু শেষ। আমার বুড়া বয়সে যে আছে তাও নাই তার কাছে, তা আমার মনে হচ্ছে। আমি যে বুড়া বুড়ি হয়ে গেছি না, আমার যা আছে তার এক ভাগও নাই, সব শেষ, সে তো আর কি সংসার করতে পারবে না, কারণ তার ফ্রেজের মধ্যে একটা পাপিষ্ট ভাব চলে আসছে। আল্লাহ মাফ করুক, মানুষকে কখনও নিন্দা করতে হয় না, ঘৃণা করতে হয় না। এত শিল্পী আমি শাবান আন্টিরে দেখছি নামাজ পড়তে, আমি জসিম আঙ্কেলরে দেখছি নামাজ পড়তে, আমি তাদের ব্যবহার দেখছি, জাফর ইকবাল ভাই এত ভালো মানুষ, প্রতিটা শিল্পী, ওয়াসিম ভাই এত ভালো মানুষ ছিল, প্রতিটা শিল্পীকে আমি দেখছি ভালো, আমি কারো কোনো খারাপ দেখি না। এখন আমার গায়ে জ্বলতেছে, আমার এই এই জিনিসগুলো দেখার পরে আমি যখন শুনলাম, তখন তাকে লিঙ্ক দিতে বসি, আমার ফ্রেন্ডকে লিঙ্ক দেওয়ার পরে আমি দেখে আমার শরীর কামড়াইছিল, যে এইটা কোনো মেয়ে, এটা কোনো মানুষ, এইটাই বুঝতে হবে আঙ্গুর খেতে না পারলে টক। কারণ তাকে সে কীরকম সুন্দরী, তার চেয়ে অনেক সুন্দর সুন্দর পরিমণি, ও একটা রাজকুমারীর মতো, তাকে তো অফার দিতে যাইতেছে না, কী অফার দিচ্ছে? ওর ভাগ্যগুণে হয়তো বিয়ে হয়েছে 2-3টা, এটা ভাগ্য আল্লাহ যাকে যেইভাবে রাখবে, সে তো তারপর সংসার করতেছে, বাচ্চা নিতেছে, সে তো কাউকে ব্লেম দিতে পারে নাই, সে তো বিশ্ব সুন্দরী, তাকে বলা উচিত সবার আগে, পরিমণিকে বলা উচিত, এরকম একটা মেয়ে আমরা মেয়ে হয়ে তাকে দেখলে ভালো লাগে, তাহলে ছেলেরা তার জন্য পাগল না, তাকে বলবে এইটা তো আমার কাছে ডাস্টবিনের ময়লা মনে হচ্ছে, এই মেয়েটা কথাই বলতে পারছে না। যেই মেয়ে কথা বলতে পারছে না, সে মেয়ে কী করতে পারে, তাকে কে অফার দিবে? একটা সুন্দর একটা মেয়ে হইলেই হবে না, একটা মানুষের ব্যবহার ভালো হইলে না, যদি সে দেখতে বিশ্রী হয় না, সে মেয়েটার জন্য অনেকে পাগল থাকে, ভালো থাকে, ভালো লাগে, কিন্তু বিশ্ব সুন্দরী হইল না, তার ব্যবহার ভালো না হইলে ভালো লাগে না, এর ব্যবহার ভালো না, তার কথাগুলো দেখছি তো আমি, তারপর সাংবাদিক ভাইদের সাথে এরকম করে ঝাড়ি মেরে কথা বলতেছে, হাত সরাচ্ছে, তার কোনো লাবণ্যতা নাই, কোনো ইয়ে নাই, ফেজের মধ্যে তো লাবণ্যতা নাই, তার ব্যবহারও ভালো না। ওর সিনেমাটা চলুক সেটা আমিও দোয়া করি, কারণ আমরা মানুষ, আমরা কাউকে বদদোয়া দিব না যোর সিনেমাটা না নেক, কিন্তু ভালো হ বাবা, এই একেবারে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, মানুষের সম্বন্ধে বদনাম করিস না, নিজে না খাইতে পারলে আরেকজনকে পচাবি না। কারণ তুই কীভাবে দেখলি, তুই কি ওখানে বসে বসে টাকা গুনছিলি, কোনো নায়িকা কী করছে না করছে, তুই কি দালালি করছস?